এ সমস্ত সিটার বাটপার মুনাফিকদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, শনি আখড়া থেকে মোহাম্মদ সরওয়ার হোসেন চৌধুরী, তিনি একটি ভিডিওর লিংক আমাকে মেসেঞ্জারে দিয়ে সে বিষয়ে কিছু বলার জন্য রিকোয়েস্ট করেছে। আসুন সেই ভিডিওটি আপনারা সকলেই দেখে আসি। বুখারীর বর্ণনায় বললেন, ইমাম বুখারী একটা অধ্যায় আনলেন, আল মাইয়্যাতু ইউআযযিবু বিমানিহি, মুর্দাকে কষ্ট দেওয়া হয়, মুর্দার আযাব শুরু হয় যেখানে নিয়াহা হয়, শ্রাদ্ধ হয় তিন দিন আর চল্লিশা হয়। প্রিয় দর্শক মন্ডলী, আপনারাই দেখলেন এই বক্তা, তিনি বললেন যে আল মাইয়্যাতু ইউআযযাবু ফি কবরি বিমানিহা আলাইহি, অর্থাৎ মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয় যদি তার জন্য নিয়াহাত করা হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরাও বলি যে নিয়াহাত করলে মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়, কিন্তু নিয়াহাত মানে চল্লিশা বা জিয়াফত নয়। আপনারা নিয়াহাত শব্দের আরবি বাংলা ডিকশনারি যদি দেখেন তাহলে সেখানে স্পষ্ট দেখবেন নিয়াহাত শব্দের অর্থ হলো বিলাপ করা, উচ্চ আওয়াজে ক্রন্দন করা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটি হাদিস লক্ষ্য করুন, যে হাদিস শরীফটা সহি বুখারী শরীফের 1292 নম্বর হাদিস। সেই হাদিসের শেষের দিকে বলা হয়েছে আল মাইয়িতু ইউআযযাবু বি বুকাইল হাইয়্যি আলাইহি, অর্থাৎ মৃত ব্যক্তিকে তার জন্য জীবিতদের কান্নার কারণে আযাব দেওয়া হয়। দেখুন স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মৃত ব্যক্তির জন্য জীবিতরা যদি অতি উচ্চ আওয়াজে ক্রন্দন করে তাহলে তার কবরে আযাব দেওয়া হয়। কিন্তু এই মূর্খ বক্তা সে নিয়াহাত কি আর জিয়াফত কি এইটাই বোঝে না, কেনই বা বুঝবে, সে তো লেখাপড়া করে নাই কেন, আপনারাই দেখুন। পড়াশোনায় আমি একটু লাভ দিছিলাম, আমি ফাইভের থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিছি, মধ্যখানে আর পড়িনি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন সে বললেন ক্লাস ফাইভ থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিয়েছে, মাঝখানে লেখাপড়া করে নাই। আরেকটি ভিডিও আপনারা লক্ষ্য করুন। মিছিলে গেছিলাম, আমি তখন ক্লাস এইটে পড়ি, বয়স হলো 9 বছর। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারাই দেখলেন যে এই বক্তা সে ক্লাস এইটে যখন পড়ে তখন তার বয়স 9 বছর। লানাতুল্লাহি আলাল কাযিবিন, দেখেন কত বড় মিথ্যাবাদী। সে এক এক জায়গায় মানুষের মনোরঞ্জন বাড়ানোর জন্যে সে এক এক রকমভাবে মিথ্যা কথা বলে মানুষের সামনে ওয়াজ করে শোনায়। আমি মনে করি মিথ্যাবাদীর ওয়াজ শোনা আসলে মুসলমানদের জন্য জায়েজ হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটি হাদিস শরীফ দেখায় আপনারা লক্ষ্য করুন। দেখুন যে হাদিস শরীফটা সহি বুখারী শরীফের 6136 নম্বর হাদিস এবং সহি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, মেশকাত শরীফের মধ্যে 4243 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাল ইকরিম দাঈফা। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন অবশ্যই মেহমানদের জিয়াফত করে বা মেহমানদারি করে। দেখুন এই হাদিস থেকে মতলকান সব সময় জিয়াফত করা বা মানুষকে খাওয়ানোর বৈধতা রয়েছে। এখন আসুন মানুষ মারা গেলে তার জন্য কোনো কিছু সৎকা বা মানুষকে কোনো কিছু পান করানো খাওয়ানো যাবে কি না সে সম্পর্কে আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। দেখুন যেই হাদিস শরীফটা সুনান ও নাসাই শরীফের মধ্যে 3664 নম্বর হাদিস এবং সুনানে আবি দাউদের মধ্যে 1681 নম্বর হাদিস, মেশকাত শরীফের মধ্যে হাদিস নাম্বার 1912 নম্বর হাদিস, মেশকাত শরীফের সরা মেরকাতের মধ্যেও আল্লামা ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লা আলাই তিনি চতুর্থ খণ্ডের মধ্যে নিয়ে আসলেন। হাফিজ ইবনে কাসির রহমাতুল্লা আলাই তিনি জামিউল মাসানিদি ওয়া সুনান সেই কিতাবের 3182 নম্বর হাদিসে এবং তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লা আলাই তিনিও হাদিসটা উল্লেখ করেছেন। হাদিস শরীফটা
عن سعد بن عبادة أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أم سعد ماتت فأي الصدقات أفضل قال الماء فحفر بئرا وقال هذه لأم سعد হযরত সাআদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের জন্য কি সদকা করতে পারি আল্লাহর নবীজি বললেন পানি সদকা করো তখন বাত্রা নামক একটি কূপ খনন করে সাআদ তার মায়ের জন্য সদকা করে দিলেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখুন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি সদকার কথা বলেছেন তার মানে বোঝা যায় যে আরব দেশে ওই সময় পানির দামটা খুব বেশি এখনও আরব দেশে পানির দাম অনেক বেশি যার কারণে গরিব মানুষ যারা তারা পানি খাইতে অনেক কষ্ট তাদের হয় প্রিয় দর্শক মণ্ডলী এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে কোনো মানুষ যদি মারা যায় তার জন্য যদি পানি খাওয়ানো জায়েজ হয় তাহলে কোনো গরিব মানুষকে অবশ্যই ডাল ভাতের ব্যবস্থা অথবা গোস্ত ভাতের ব্যবস্থা করা জায়েজ প্রিয় দর্শক মণ্ডলী এই সমস্ত বক্তা যাদের কথাই এবং কাজের মিল থাকে না আমরা তাদেরকে বলে থাকি আমরা নয় স্বয়ং আল্লাহ পাক বলে দিয়েছেন তারা হলেন মুনাফিক এ সমস্ত সিটার বাটপার মুনাফিকদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন আমরা যাদের সামর্থ্য আছে অবশ্যই আমাদের পিতামাতা যদি মারা যায় তাদের জন্য ইয়াতিম মিসকিন যারা আছে গরিব যারা আছে যারাই ক্ষুধার্ত থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামু খাইরুন ওগনবী ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যাদের পিতামাতা মারা গেছে বা পূর্বপুরুষ মারা গেছে তাদের রুহে মাগফিরাতের জন্যে সদকা করবেন মানুষকে খাওয়াইবেন গরিব মানুষ ইয়াতিম মিসকিন যারা খাইতে পারে না যারা অভাবী থাকে তাদেরকে অবশ্যই আপনারা খাবার দিবেন অবশ্যই তাদের পাশে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে থেকে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু